ইউটিভি লাইভের বিশেষ আয়োজন নিজের বলার মতো একটা গল্প, এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন, সপ্তাহে দুই দিন রোববার এবং বৃহস্পতিবার এই সময় আমরা আপনাদেরকে নানান গল্প শোনানোর জন্য কিছু সফল মানুষকে, কিছু স্বপ্নবাজ মানুষকে এখানে আনার চেষ্টা করি, যাদের কথা শুনে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হয়, একটা চিন্তা তৈরি হয়, একটা জীবনের অনুপ্রেরণা তৈরি হয়। সেটাই হচ্ছে আমাদের মূল চেষ্টা। এবং আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আশা করব। আপনারা এই মুহূর্তে পৃথিবীর কোন কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন একটু কমেন্টে লিখবেন। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানে। আজকে যে দুজন মানুষকে আমরা ডেকেছি, তারা অত্যন্ত ইনোভেটিভ মানুষ। আমি এই জন্য বলবো ইনোভেটিভ মানুষ, এই কারণে বলবো কারণ তারা ইনোভেশন নিয়ে কাজ করেন। এবং একটা নতুন নাম দিতে চাই দুজনের, সেটা হচ্ছে যে টেক দম্পতি। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দুজন হাজব্যান্ড ওয়াইফ একই প্রতিষ্ঠানে কাজ করেন, ডিফারেন্ট জব করেন, বাট একই প্রতিষ্ঠানে কাজ করেন, ইনোভেশন নিয়ে কাজ করেন, টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেন। তাদের মূল প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে প্রিনিয়ার ল্যাব, বাট অনেক কাজ করেন। যিনি আরিফ নিজামী ভাই, উনি তো গুগলের সঙ্গে কাজ করেছেন, ফেসবুকের সঙ্গে কাজ করছেন, অনেকগুলো টিম লিড করছেন, অনেকগুলো পুরস্কার পেয়েছেন। এবং তার সহধর্মিনী যিনি আছেন আমাদের সাথে রাকসান্দা রুখাম, তিনিও একই সঙ্গে স্বামীকে সহায়তা করছেন এই কোম্পানিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। এবং এই দুজনেরই গল্প আমরা আজকে মূলত শুনব, তারা কিভাবে কি করলেন, কিভাবে এই এই পর্যায়ে আসলেন, ভবিষ্যতে তাদের স্বপ্ন কি, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আমরা চলে যাই তাদের কাছে। কেমন আছেন জামাই ভাই? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক স্বাগত অনুষ্ঠানে এবং আপনাকে অনেক স্বাগত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। আমরা মূলত আপনাদের দুজনের গল্প শুনবো। তার আগে একটু ছোট করে বলি যে আমরা আসলে কি করছি। হয়তো কিছুটা ধারণা আপনি জানেন যে আমি বেসিক্যালি বাংলাদেশের 64 জেলার এবং বর্তমানে বিশ্বের প্রায় 50 দেশের ছেলে মেয়েকে নিয়ে কাজ করছি। এই প্ল্যাটফর্মটা আমরা শুরু করি আজ থেকে 20 মাস আগে। একটা আপনি যে যে ফেসবুক নিয়ে কাজ করেন, সেই ফেসবুকের একটা গ্রুপ দিয়ে আমরা 164 জন ছেলে মেয়েকে নিয়ে কাজ শুরু করি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 90 দিন ধরে আমরা টানা 90 দিন, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, আমি জানি না বিশ্বে, আপনি ভালো বলতে পারবেন বিশ্বের কোথাও টানা 90 দিন কোনো কর্মশালা হয় কিনা, টানা 90 দিন ধরে আমরা ওদেরকে তিনটা জিনিস শেখাই। একটা হচ্ছে যে কীভাবে একজন অন্টারপ্রেনার হতে হবে বা ব্যবসায়ী, হোয়াট এভার, এবং সেটা হওয়ার জন্য যা যা দরকার আমি যা জানি, আমার 16 বছরের উদ্যোক্তার এক্সপিরিয়েন্স আমি সব তাদের সাথে শেয়ার করি। প্লাস তাদেরকে আমরা শেখাই সবার আগে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, সেটার জন্য যতগুলো ভ্যালুজ আছে সেগুলোতে আমরা টাচ করার চেষ্টা করি এবং কিছু সামাজিক কাজ আমরা এখান থেকে করার চেষ্টা করি। সো এই তিনটা বিষয়কে মিক্স করে আমরা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করেছি। এবং আমরা এ পর্যন্ত প্রায় 7টা ব্যাচ শেষ পর্যায়ে, প্রথম ব্যাচ থেকে শুরু করে, এবং আপনাদের দোয়ায় আমরা যেই 164 জনকে নিয়ে শুরু করেছিলাম, এই মুহূর্তে আমি প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়েকে বিনামূল্যে ট্রেনিং দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। এবং এই আজকে যে আপনাদেরকে নিয়ে আসলাম, এটা আমাদের টোটাল প্রোগ্রামের একটা অংশ। আমরা তাদেরকে নানান রকম মানুষের, সফল মানুষের, স্বপ্নবাজ মানুষের গল্প শোনায়, সেই গল্পের মধ্য দিয়ে তারা অনুপ্রাণিত হয়, তারা নিজেদেরকে আর একটু ভাবনা তৈরি করে যে আমিও তো এরকম কিছু করতে পারি চাইলে। সো এই জিনিসটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা অলরেডি 1000 উদ্যোক্তা তৈরি করেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে গত 20 মাসে, এবং আমরা খুব নির্দ্বিধায় বলতে পারি আমরা 150,000 পজিটিভ মানুষ এবং ভালো মানুষ তৈরি করতে পেরেছি। সো দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, এবং সেই জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসলাম। একটু শুরুতে যেতে চাই, বিয়ে তো করেছেন 3 বছর আগে, একটু আগে শুনলাম, কিন্তু তার আগে যে আরিফ নিজামী, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছেন, স্টুডেন্ট লাইফ থেকেই ছোট ছোট কাজ করা শুরু করেছেন, এই যে স্টুডেন্ট লাইফ থেকেই আপনি কাজের মধ্যে ঢুকে গেলেন, এটা কি কেউ বলেছে না নিজের তাগিদেই বা নিজের ভাবনা থেকেই এটা আপনার মধ্যে এসেছে? না, সেভাবে তো অ্যাকচুয়ালি কেউ বলে না। আমাদের সমাজ যেরকম থাকে, ফোকাস করে যে পড়াশোনাই করতে হবে আর বাড়তি কিছু করা যাবে না, এমনকি খেলাধুলা করাও তেমন একটা সাপোর্ট করা হয় না। এবং আমি যখন স্কুলে ছিলাম, সো তখন আরও অনেক অপরচুনিটি কম ছিল, এখন তো অনেক অপরচুনিটি, অনেক কিছু আমরা দেখছি। সো আমি অনেক বেশি মানে ইনফ্লুয়েন্সড হয়েছি আমার আশেপাশের যে ইয়াগুলো দেখেছি। ফর এক্সাম্পল তখনকার যে আইকনগুলো ছিল, হ্যাঁ, ফর এক্সাম্পল বিল গেটস ছিল, ওর নামটা মাত্র উঠে আসছে যে হাইয়েস্ট রিচ, টপ রিচ, রিচেস্ট পার্সন এরকম হিসাবে। সো সেখান থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি যে মানে টেকনোলজি ইজ এ বিগ থিং, নেক্সট বিগ থিং। সো আমি, আমার SSC ছিল 2005 সালে,
সো তখনও কিন্তু টেকটা সেভাবে অ্যাকচুয়ালি আসেনি বাংলাদেশে বা পৃথিবীর কোথাও টেকনোলজি নিয়ে তেমন খুব মানে বিশাল কিছু হতো না। সো যেহেতু এটা নিউ ক্ষেত্র, ইন্টারেস্টিং ক্ষেত্র, তো আমার খুব পছন্দ ছিল কাজ করা। সো আমি স্কুল থেকেই হচ্ছে টুকটাক ব্লগিং করা, হ্যাঁ ইন্টারনেটে, তখন তো ইন্টারনেট মানে ভেরি স্লো ছিল, হ্যাঁ ওই ডায়াল আপ ডায়াল স্পিডের আপ দিয়ে। হ্যাঁ ইন্টারনেট, লাইক 4 কিলোবাইট বা 2-3 কিলোবাইটের ইন্টারনেট। সো তখন থেকে ইন্টারনেটে ওয়েবসাইট বানানো, ব্লগিং করা, এগুলো একটু ইন্টারেস্ট ছিল। দেন একটু সোশ্যাল কাজের ব্যাপারে আমার অনেক ইন্টারেস্ট ছিল, সো সোশ্যাল কাজও করতাম কলেজে ওঠার পর, ভার্সিটিতে ওঠার পর থেকে অনেক ভলেন্টিয়ারিং করতাম, অনেক ভলেন্টিয়ারিং করেছি জীবনে, টেকনোলজি এবং সোশ্যালও। আমি একটু এখানে আপনাকে থামাই, এই যে জি আমিও ভলেন্টিয়ারিং শব্দটার উপর খুব গুরুত্ব দেই, জি সবাইকে অনুপ্রাণিত করি যে এটা করো, এটা তোমাকে জি অনেক কিছু দেয়। ভলেন্টিয়ারিং আপনাকে কী দিয়েছে? ফর এক্সাম্পল আমি যদি এভাবে পড়ে বের হয়ে যেতাম, ভলেন্টিয়ারিং না করতাম, সো আমি মেবি এখন যা করছি তার 1%ও অ্যাকচুয়ালি হতো না, আমি এটা বলবো। আই 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 ঠিক দিস আরিফ নিজামী বলছেন, উনি আজকে যা তার 1%ও করতে পারতেন না যদি উনি ভলেন্টিয়ারিং না করতে পারতেন। ওকে, অ্যাবসলিউটলি। সো অনেক কিছু একটা তো লিডারশিপ, হলো যে জি মেন্টাল পিস, জি যে আমার জি ভালো লাগে জি মানুষকে হেল্প করছি, জি এটা তো একটা আছে, অ্যাবসলিউটলি, এর বাইরেও তো অনেক কিছু আছে। অ্যাবসলিউটলি। সো লিডারশিপ শেখার ব্যাপার আছে আমাদের অ্যাবসলিউটলি সমাজের কালচারে, কিন্তু একটা মানুষকে লিডারশিপ শেখার জায়গা নেই। আমি স্কুলে পরীক্ষা দিচ্ছি, আমি নিজের পড়া পড়ছি, পড়ে শেষ, সেখানে কিন্তু লিডারশিপ করা বা টিমকে লিড করা, হ্যাঁ একে অপর থেকে শেখা, কোলাবোরেশন, এগুলোর জায়গা একদমই নাই মোটামুটি আমাদের এডুকেশন সেক্টরে। সো এগুলার করলে, ফর এক্সাম্পল আমরা যখন ভলেন্টিয়ারিং করতাম, আমি তো টেক গাই মোটামুটি, এবং আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম এবং তখন আরও অনেক বেশি ছিলাম। সো আমি যখন অনেক লেভেলের মানুষজনের সাথে মিশতে পেরেছি, সো অনেকজন থেকে অনেক কিছু আমি গ্রাস করতে পেরেছি, যে কে কীভাবে ভালো করে কথা বলছে, কে কীভাবে করে কি প্রেজেন্ট করছে, কে কীভাবে লিড নিচ্ছে একদম টাফেস্ট মোমেন্টে, যে লিডার বেরোয় আসে, হ্যাঁ হার্ডেস্ট ডিসিশনগুলো নিতে হয়। সো এগুলো আমি অনেক কিছু শিখেছি, বড় ভাইরা ছিলেন তাদের কাছ থেকে শিখেছি, যাদের সাথে কাজ করেছি তাদের কাছ থেকে শিখেছি, বিভিন্ন ফর এক্সাম্পল ফরেন যারা আসতো স্পিকার বা যাদের সাথে কাজ করতাম ওদের কাছে অনেক কিছু শিখেছি। সো এগুলো দিয়েই তো অফকোর্স মানুষ তো অ্যাবসলিউটলি। হয়। সো আপনি স্টুডেন্ট লাইফে একদম একেবারে যেটা বলে যে টাকা রোজগার করা কাজের বিনিময়ে, খাদ্য জি যেটা, জি সেটা কবে থেকে শুরু হয় আপনার, মানে স্টুডেন্ট লাইফের কোন আচ্ছা, সময়টা থেকে শুরু হয়? সো সেটা অ্যাকচুয়ালি করেছি আমি ভার্সিটির মেবি লাস্ট 2 ইয়ার্স, মানে 3rd ইয়ারে বা 2nd বা 3rd ইয়ারে, যেহেতু অনলাইনে অনেক কিছু পারতাম, হুম তাই হুম অনেকে অনেক হেল্প চাইতো এটা ওইটা ওইটা, তো সেখান থেকে আই থট যে ঠিক আছে একটা প্রতিষ্ঠান করা যায় কিনা। তো ওই প্রতিষ্ঠান এখন আর নাই অফকোর্স, সো এটা স্টুডেন্ট লেভেলেই ছিল। সো সেখান থেকে ওই ইন্টারনেটে কাউকে ওয়েব অ্যাপ তৈরি করে দেওয়া, হ্যাঁ তখন ডোমেইন হোস্টিং এগুলা তে হেল্প করা, সেল করা, এগুলা ইন্টারেস্টিং কাজ ছিল। অনলাইনে কিছু কাজ করতাম, ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ করেছি। আমার মনে সো আছে তখন ইভেন একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য হ্যাঁ লোকজনের হেল্প দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সো ওগুলা করেছি, কিন্তু আমার পার্সোনালি তখনও মানে মানিটা বা টাকাটা এত বড় মোটিভেশন ফ্যাক্টর ছিল না, কারণ আমি পুরান ঢাকার ফ্যামিলি থেকে এসেছি। সো মানে মানে আমার জন্য মানিটা এত বেশি মোটিভেশনাল ফ্যাক্টর ইনফ্যাক্ট ছিল এটা না ওই কখনোই পর্যায়ে। নাম্বার ওয়ান জি জি মোটিভেশন জি না, ইট ক্যান বি দ্য নাম্বার ফোর ফাইভ, বাট অ্যাবসলিউটলি কাজটাই আসলে অ্যাবসলিউটলি কাজটা করা। সো আমার ফর এক্সাম্পল মানে আমি তখন স্টুডেন্ট পর্যায়ে আমাদের ইউনিভার্সিটিতে যা কিছু হতো, আমি ভেরি লাকি যে আমি ইউএইতে পড়াশোনা করেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং ওখানে কিছু না কিছু হতেই থাকে সবসময়, অনেক অ্যাক্টিভিটি, অনেক ধরনের অ্যাক্টিভিটি হতেই থাকে। সো আমি একদম একটা পর্যায়ে, যে তো ফার্স্ট ইয়ারের পরে আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে চিন্তা করলাম যে অযথা লাইফটা তো মানে চলেই যাচ্ছে, চলেই যাবে, কিন্তু কিছু করে একটু এক্সপিরিয়েন্স নিয়ে লাইফটা শেষ হলে ভালো হয়। সো আই স্টার্টেড ডুইং এভরিথিং, এমনকি রচনা প্রতিযোগিতা থেকে শুরু করে যা হতো ভার্সিটিতে আই পার্টিসিপেটেড। গ্রেট। সো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতো যে নতুন নতুন জিনিস শেখা, হ্যাঁ সো আমি তো অবশ্যই, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, রচনা ইজ নট মাই থিং, রাইট? সো বাট আমি ইভেন দো আমাদের হুমায়ুন আহমেদ কেমিস্ট্রি ছাত্র, জি জি নো জি ইস্যু, আমি আপনার গল্প শুনছিলাম, জি আর অনেক গল্প আপনার থেকে শোনা আছে, বাট আমার ধারণা আপা চুপচাপ করে শুনছে ওনার গল্পটা, একটু করে আমরা এগিয়ে নিয়ে যাই। আপনার স্টুডেন্ট লাইফটা কি এরকমই ছিল যে আমাকে ভবিষ্যতে এরকম একজন উদ্যোক্তা হইতে হবে, সমাজকর্মী হতে হবে, এরকম কোনো স্বপ্ন ছিল নাকি হাউসওয়াইফ বা সবাই যা করে? আচ্ছা, আমি একদম যখন ছোট ছিলাম তখন একজন মানে টিচার হতে চেয়েছিলাম একদম ওকে যখন ছোট, বাট তারপর আস্তে আস্তে মানে এক এক সময় এক একটা মনে হতো যে না এটা হবো ওটা হবো, দেন
এক সময় মনে হলো যে না, আসলে এরকম কিছু করা দরকার যেটা আসলে একটা ইম্প্যাক্ট থাকবে, তাই না? যে আমি কিছু করছি, সবাই রেগুলার লাইফে কাজ করছে, কিন্তু উই নিড টু ডু সামথিং যে আমাদের এটা একটা ইম্প্যাক্ট থাকবে সোসাইটি। অ্যাবসলিউটলি। আমার বাবা একজন শিক্ষক, সো তার আমি দেখেছি যে তার তার যা ছাত্র ছিল তারা কত কত শ্রদ্ধা করতো এবং তার অবদান কত বেশি। তো আমার কাছে মনে হতো যে আমার বাবা যেরকম অনেক মানুষের লাইফে অবদান রেখেছে, আমিও সামহাও যদি এটা করতে পারি। তো আমি যখন ভার্সিটি শুরু করি, আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, এবং আপনি জানেন যে ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েরা আসলে খুব কম আসে। আমি পড়াশোনা করেছি দিনাজপুরে, সো ওইটা অনেক রিমোট এরিয়া ছিল। ঢাকাতে যেরকম আরিফরা মাশাল্লাহ অনেক সুবিধা পেয়েছে, আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হতো যে ওই সুবিধাগুলো এখন যেরকম যাচ্ছে, এখন কিন্তু অনেক মাশাল্লাহ যাচ্ছে, আমাদের সময় যেটা ছিল যে এই অপরচুনিটিগুলো অনেক কম যেত ওই জায়গাগুলোতে। এবং আমি সবসময় চেষ্টা করতাম যেটাই আসুক সেটা যত ছোটই হোক না কেন সেটা যেন আর কি আমি পার্টিসিপেট করি এবং সেখান থেকে জানার চেষ্টা করি। তো যখনই এরকম কিছু এসেছে আমি গিয়েছি এবং একটা ছোট ইনফরমেশন হলেও আমি জানতে পেয়েছি। অনেকে ভাবে যে না আমি যাচ্ছি না বা ইনভলভ হচ্ছি না, কিন্তু যখন একটা জায়গায় আমরা যাচ্ছি আমরা একটা ইনফরমেশন হলেও সেখান থেকে জানতে পারি। এরকম করে আমাদের ওখানে বিভিন্ন প্রোগ্রাম হতো এবং আমি যতগুলো প্রোগ্রাম হতো আমি সবগুলোতে যাই। ভলেন্টিয়ারের কথা বলে আমি কিন্তু ভলেন্টিয়ার হিসেবে থাকতাম ওখানে সবগুলোতেই, হ্যাঁ, কোনো না কোনোভাবে সেখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করতাম। সে টেকনিক্যাল থেকে শুরু, কাজ থেকে শুরু করে হোক বা ম্যানেজমেন্টে হোক, লিডারশিপে কিছু হোক, দায়িত্ব নেওয়া থেকে শুরু হোক। ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা কি বাবার ছিল না নিজের পরবর্তী? না, আমার আপনি বললেন শিক্ষক হওয়ার হ্যাঁ স্বপ্ন হ্যাঁ ছিল। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং আমার টোটালি স্বপ্ন ছিল। আমি এদিক দিয়ে অনেক লাকি বলবো, আমার বাবা মা কেউই আমাকে কখনো প্রেশার ক্রিয়েট করেনি যে তুমি এই লাইনে পড়াশোনা করো কিংবা ওই লাইনে পড়াশোনা করো। নর্মালি যেটা হয় যে মেয়েরা যখন মেয়েদেরকে প্যারেন্টসরা চায় যা তারা যেন মেডিকেলে যাক, এটা আমরা ইউজুয়ালি দেখি, এটা প্রায় হয়। আমি কিন্তু মেডিকেলের পরীক্ষাই দিইনি, সো আমার ইচ্ছা ছিল না। আমি মেডিকেল আমার কাছে খুব কঠিন মনে হতো, সো আমি বলেছিলাম যে না আমি ইঞ্জিনিয়ারিং লাইনেই যাবো। এবং দে সাপোর্টেড আস, যে না তারা খুব সাপোর্ট করেছে এই জায়গাগুলোতে এবং তারা খুবই অ্যাপ্রিসিয়েট ফিল করতো যে না সে যাচ্ছে। আমি আমার যখন ভার্সিটিতে ছিলাম কোনো প্রজেক্ট করতে গেলে আমি প্রায় যে এই ডিসক্রিমিনেশন প্রায় হতো, হ্যাঁ, একটা প্রজেক্ট যখন করব তখন হচ্ছে আমরা বলতাম যে আমরা গ্রুপ করে ইউজুয়ালি প্রজেক্ট করি, তখন কিন্তু হতো যে অনেকে বলতো না মেয়েরা তো পারে না, হচ্ছে তাদেরকে আমরা আমাদের গ্রুপে নিব না, এরকম কিন্তু প্রায় হতো। বাট আমাদের যারা মেয়েদের, আমাদের হাতে গোনা কয়েকজন মেয়ে ছিল, তারা সবসময় ট্রাই করতাম যে নতুন নতুন জিনিস শিখবো, দেখবো, অনলাইনে সার্চ করব কি হচ্ছে না হচ্ছে জানার চেষ্টা করবো। আপনি কোথায় পড়েছেন ইঞ্জিনিয়ারিং? আমি হাজিদানে এসে পড়াশোনা করেছি। ভাগ্যিস আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, নাহলে আরিফ নিজামের সাথে আপনার দেখা হতো না। সো এটাও একটা কোইনসিডেন্ট বলা যায়। হ্যাঁ, আমাদের কিন্তু একটা প্রোগ্রামে দেখা হয়েছিল এবং সেটা দুজন ইঞ্জিনিয়ার হওয়ার কারণেই মেবি। আমি একটু নিজামী ভাইয়ের কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি, আমি শুনেছি যে আপনি প্রথমে গভর্নমেন্টের কিছু প্রজেক্টে কিছুদিন কাজ করেছেন, পরে গুগলে কাজ করেছেন, দ্যাট ওয়াজ ইয়োর বাইরের প্রথম কাজ গুগলে। সো আপনার এরকম কেন মনে হলো যে আমার গুগলেই কাজ করতে হবে? মানে এটা কি আপনি সার্চ করে বের করেছেন না একটা অপরচুনিটি এসেছে? সো আমি যেরকমটা বললাম আমি অনেক কিছুতে ইনভলভ ছিলাম ইউনিভার্সিটি অবস্থা থেকেই। সো মাইক্রোসফটের সাথে ইনভলভ ছিলাম, মোজিলার সাথে ইনভলভ ছিলাম, গুগল ডেভেলপার গ্রুপ আমরা বাংলাদেশে প্রথম শুরু করি সেটা 2012 সালে, সম্ভবত 2011 অথবা 2012 সালে। সো আগে থেকে অনেক কিছুতে ইনভলভ ছিলাম, যেহেতু আমি বাংলাদেশে গুগলের যে ডেভেলপার গ্রুপটা ঢাকা সেটা আমি রান করতাম, করতাম ম্যানেজার ছিলাম সেটা। সো সেখান থেকে একটু গুগলের সাথে কানেকশন, এবং গুগলে যখন গুগল বাস প্রজেক্টটা বাংলাদেশে শুরু হয়, সো দে ওয়ার লুকিং ফর এ টিম টু রান, সো আমি সেটাতে কমিউনিটি ম্যানেজার ছিলাম। সো ওটাতে আমরা প্রায় 10 লাখ স্টুডেন্টদের কাছে পৌঁছেছি, এবং গুগল একটা বাস ছিল, ভেরি অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল, অনেক নাম করেছিল তখন। সো বাসটা বিভিন্ন জায়গায় যেহেতু এডুকেট করতে, টেকনিক্যাল এডুকেশন করার জন্য, সো ওটা একটা কমিউনিটি ডিজাইন করতে হয়েছে, মানে স্টুডেন্টরা কীভাবে করে ওটার সাথে ইন্টারাক্ট করবে, সেই ডিজাইনগুলো, মানে অনলাইন ডিজাইনটা আমার পার্ট ছিল। সো ওভাবে ইনভলভ, যেহেতু গুগলের সাথে আগে থেকেই কাজ করছিলাম সেভাবে। আর আমার ভার্সিটি যখন শেষ হয়, আমি পড়েছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি তখনও জানতাম না যে আমি অ্যাকচুয়ালি মানে টেকেই চলে আসবো। হ্যাঁ, সো আমি যখন ভার্সিটি শেষ করেছি তখন, ভার্সিটি শেষ করার সাথে সাথে আমার আব্বু বললো ঠিক আছে 2-3 মাসের ব্রেক নাও, রেস্ট নাও, তারপরে কী করবো না করবো চিন্তা ভাবনা করো। সো ওর আগে আমার কাছে 7টা বা 8টা জব অফার ছিল, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে মানে একটা ইউনিভার্সিটি মাত্র গ্রাজুয়েশন শেষ করেছে, তার কাছে যদি নিজে থেকে বাইরে থেকে জব অফার আসে, সো ভেরি বিগ থিং।
সো সেখান থেকে আমি প্রথমে A2I প্রাইম মিনিস্টার অফিস আর বেসিসের কোর্ডিনেটর হিসেবে জয়েন করি। সো তখন হচ্ছে A2I এবং বেসিসে যে ইনোভেশন নিয়ে কি হবে না হবে বাংলাদেশে, তখন মানে একদম কিছুই ছিল না, মাত্র শুরু হচ্ছিল জিনিসগুলো। সো সেই টিমে কাজ করার সুযোগ হয়েছিল লাকিলি, সেটাতে কাজ করেছি। তারপরে ওখান থেকে গুগল বাস প্রজেক্টে কাজ করেছি। কিন্তু আপনার কেন এরকম হঠাৎ করে মনে হলো না, আগে থেকেই স্বপ্ন ছিল? যদি আপনি বলেছেন স্টুডেন্ট লাইফে আপনি একটা প্রতিষ্ঠান জি জি করেছেন, জি জি যে চাকরি বাকরি আমার কাজ না, আমাকে উদ্যোক্তা হতে হবে, এটা কি ওইটারই স্টুডেন্ট লাইফের ওইটা মাথা থেকে যায় নাই? হ্যাঁ, ওটা ছিল। আবার আমি আমার যেহেতু মানে আমি পুরান ঢাকার ছেলে, সো আমাদের মধ্যে ওই যে অন্টারপ্রিনারশিপটা এভাবে আছে, পুরান ঢাকায় মোটামুটি সবাই নিজের কিছু না কিছু করার প্ল্যান করে, সো ওইটা একটা আছে বেসিক। এছাড়াও যে মানে ইয়াং অবস্থায় ওই অবস্থায় অনেক আইডিয়াস থাকে, অনেক কিছু করতে চাই বা চেতাম, সো এগুলো অনেক জায়গায় হচ্ছিল না, যে আমি যেগুলো প্ল্যান করছি হচ্ছিল না। সো দেন চিন্তা করলাম যে নিজের প্রতিষ্ঠান ছাড়া অ্যাকচুয়ালি কোনো কিছু করা একটু টাফ, মানে নিজের মতো করে অন্য একটা জব করলে অফকোর্স জব তো মানে করতেই হবে, নাহলে ব্যবসাগুলো কীভাবে করে চলবে। কিন্তু যেহেতু আমার কাছে অনেক ইন্টারেস্টিং কিছু আইডিয়াস ছিল, আই ওয়ান্টেড টু মানে ট্রাই আউট, এবং যেহেতু যে আমার ট্রাই আউট করা আমার একটা মানে কি বলে আই লাভ টু ডু ইট, হ্যাঁ, সো আমি সব কিছু করে দেখতে চাই, ফেল করি সমস্যা নেই, বাট টু ডু ইট। সো এর জন্য মানে ওই যেটা বললেন যে আমি উদ্যোক্তা হইতে চাইলাম, হয়ে গেলাম, জি, আপনি আবার বলছিলেন ফেল করি, তো কি হ্যাঁ হয়েছে, অ্যাবসলিউটলি কি হয় যখন ফেল করে, তখন মনের অবস্থাটা কি হয়? মানে কোন একটা জিনিস, স্বপ্নের জিনিস, আমি ভাবলাম যে এটা এরকম হবে, ম্যাসাকার করে দিব সবাইকে, মানে তাক লাগিয়ে দিব, তারপরে কিছু হলো না, কি হয় তখন? এরকম তো হয় প্রত্যেকের লাইফে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেক সপ্তাহেই হয় বলবো। আচ্ছা, সো এন্টারপ্রেনারশিপ একটা যে মানে মেন্টালি অনেক স্ট্রং হতে হয়, হ্যাঁ, এটা আপনিও জানেন এবং মোটামুটি যারা আপনার ইয়ে করছে এতদিন বুঝে গেছে, ওয়ার্কশপ যারা করছে। সো এন্টারপ্রেনারশিপে অনেক ফেলার পয়েন্ট আসে, আমরা প্রত্যেক সপ্তাহে নতুন কিছু চিন্তা করি, আচ্ছা এটা হবে বা ওইটা হবে ওইটা হবে, তো দেখা যায় অনেক সময় হয় না। হ্যাঁ, 10টা চিন্তা করলে মেবি 7টাই হয় না, 3টা হচ্ছে। কিন্তু এই যে মানে এই যে ইয়াটা এটাকে ধরে রাখা মানে মেন্টালি অনেক প্রেশার, মেন্টাল হেলথটাকে ঠিক রাখাটা অনেক প্রেশার, এবং গ্লোবাল অনেক স্টাডিজ আছে যে মেন্টাল হেলথ অন্টারপ্রেনারদের অনেক প্যারাদায়ক একটা জিনিস থাকে। সো এটা হয়, মেন্টাল অনেক ব্রেকডাউন হয়। হ্যাঁ, প্রথম প্রথম তো ছিল যে না, উই হ্যাড লাইক মেনি অপরচুনিটিস, হ্যাঁ, অনেক কিছু ট্রাই আউট করছি, বাট তারপরে যখন যে একটু ফ্যামিলি হয়ে যায়, আই গেট মানে ফ্যামিলি হয়েছে, বিয়ে করার পর আরও দায়িত্ব বেড়ে গেছে, হ্যাঁ, সো তখন হচ্ছে যে জিনিসগুলোকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হতে হয়েছে, এবং ওইটা অনেক লার্নিং আর কি। প্রত্যেক ফেইলার ইজ এ লার্নিং। অ্যাবসলিউটলি। এবং আপনি প্রিমিয়ার ল্যাব থেকে কি কি আবিষ্কার করেছেন সেটার দুই একটা গল্প শুনবো, তার আগে একটু আপনার কাছে আসতে চাই। আপনার কেন মনে হলো যে চাকরি বাকরি না করে এটাই করি, একজন উদ্যোক্তা হয়েই কো ফাউন্ডার হিসেবে বা সহযোগী হিসেবে এটা করে, এটা কেন মনে হলো আপনার মধ্যে, এই ভাবনাটা কেন আসলো? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে যে ওমেন টেকনিকার্স কমিউনিটি আছে, যেটা গুগল ডেভেলপার গ্রুপে একটা ওমেন উইং, সো ওটা লিডার হিসেবে ছিলাম। এখানে যেটা করে যে মেয়েদেরকে বিভিন্নভাবে টেকনিক্যাল রিসোর্সেস, কমিউনিটি সাপোর্ট এগুলো প্রোভাইড করা হয়। যখন ওটা লিডিংয়ে ছিলাম তখন মনে হয়েছিল আমার কাছে যে আসলে এক্সপ্লোর করার অনেক অপরচুনিটি আছে, যে আমার যেই ড্রিমটা ছিল যেটা আসলে ইম্প্যাক্ট করার, এই জায়গাগুলোতে এখানে কাজ করার অনেক অপশন আছে, হয়তো এই জিনিসটা চাকরি বা এই জায়গাগুলোতে এই অপশনটা থাকবে না, এই জায়গাটা বাধা হয়ে একটা দাঁড়াবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে একজন উদ্যোক্তার আসলে যেই উদ্যোক্তা হয় তার কিন্তু পিছনে একটা দায়িত্ববোধ থাকে সমাজের প্রতি, এবং আমি যখন এই কমিউনিটিগুলো কাজগুলো করেছিলাম তখন আমার মধ্যে ওই দায়িত্ববোধটা অটোমেটিক আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি ছিল অ্যাজ এ ওমেন। এবং আমি যখন প্রেরণা ল্যাবের সাথে প্রেরণা ল্যাবে জয়েন করেছি, সো তখন ওই ওমেনদের সাথে কাজগুলো কিন্তু কন্টিনিউ করে গিয়েছি, আমার সোশ্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল গুড কাজগুলো আমি প্রপারলি করতে পেরেছি ওই জায়গাগুলোতে। এবং সেটার একদম ভিজিবল কন্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি বেগম যে ইয়েটা আপনি ম্যানেজ করেন, একটু যদি বলেন কি কাজ হয়। সো বেগম যেটা হচ্ছে এটা একটা কন্টেন্ট প্ল্যাটফর্ম যেখানে মেয়েদের জন্য বাংলা কন্টেন্ট থাকে। আমরা জানি যে আমাদের রিমোট এরিয়া যারা মেয়েরা আছে অনেকে প্রপারলি ইংলিশে তারা আর কি ভালো করে অনেকে বলতে পারে না বা ভালো করে হচ্ছে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং নাই তাদের, সো এই জিনিসটা সম্পূর্ণ বাংলা কন্টেন্ট খুবই ইজিলি তাদের জন্য লেখা, এবং তারা যাতে বাসায় বসে শিখতে পারে জিনিসগুলো। ক্যারিয়ার বিল্ডিং রিসোর্সেস আছে এখানে, এবং এর পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা হয় তাদের জন্য। আমরা অনেক অন্টারপ্রেনারদের জন্য কাজ করেছি,
অ্যান্ড ব্যাক ইন 2015 আমরা কিছু ঢাকার ইসলাম ওমেন যারা আছে তাদেরকে ই কমার্স ট্রেনিংও সেখানে দেওয়া হয়েছিল। সো হ্যাঁ, অনেক ধরনের কাজ হয় এবং আমরা এখানে পার্টনার্সদের সাথে বিভিন্ন রকম কাজ করে থাকি এবং উই ট্রাই যে এখানে ওমেন অন্টারপ্রেনার যারা আছে তারা যাতে এখান থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে থাকে, সেটা বিভিন্ন রিসোর্স থেকে শুরু করে এবং কিভাবে তাদেরকে আর একটু ভালো করানো যায় এই জিনিসগুলো আমরা করে তো থাকি। এই কার্যক্রম এখনো চলছে? জি, এটা এখন পর্যন্ত চলছে। ভাইয়ের কাছে আসতে চাই যে আপনি বলছিলেন যে প্রেনিয়ার ল্যাব থেকে অনেক রকমের সোশ্যাল ইনোভেটিভ এবং আপনি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কাজ করছেন, দু একটা ইনোভেশনের কথা একটু শুনতে চাই যেটা আপনার সাড়া জাগিয়েছে বাংলাদেশে। এক্সকিউজ মি, সো আমাদের অনেক অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রজেক্টস হয়েছে, অফলাইন অনলাইন অনেক প্ল্যাটফর্ম মানে চলছে যাচ্ছে রোজই, কিছু না কিছু ইন্টারেস্টিং হচ্ছে। সো আমরা কিছু কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট মেবি যেটা অনেক মানে পিয়ার হয়েছে পাবলিক জানে, সেরকম হচ্ছে যে পাবলিক টয়লেট অ্যাপ করেছিলাম আমরা একটা, সো সেটা হচ্ছে A2i এর সাথে পাবলিক প্রাইম মিনিস্টার অফিসের সাথে করেছিলাম এবং ওয়াটার এইড ছিল আমাদের পার্টনার। সো আমরা হচ্ছে ঢাকার প্রায় মানে ঢাকাতে পাবলিক টয়লেটের অনেক সংকট ছিল তখন, এত 2 কোটি লোকের জন্য সম্ভবত 17টা শুধু পাবলিক টয়লেট ছিল যেটা একদম কোনো মেগা সিটির জন্য হতেই পারে না। সো আমরা ওই প্রবলেমটা নিয়ে সলভ করার চেষ্টা করেছি। আমরা হচ্ছে ঢাকার প্রায় 1000-এর উপর পাবলিক প্লেসেস যেগুলো হচ্ছে মসজিদ, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, হাসপাতাল, এগুলোকে ম্যাপ করা হয়েছে, ডিজিটালি ম্যাপ করা হয়েছে, গুগলে অ্যাড করা হয়েছে, সবগুলোর রেটিং করা হয়েছে যে পরিষ্কার কি না, কোনটাতে ব্রেস্ট ফিডিং এর অপশন আছে, কোনটাতে লেফট লাগেজ অপশন আছে, বিভিন্ন ধরনের পানি খাওয়ার ব্যবস্থা আছে, কোথায় পরিষ্কার পানি পেতে পারবো আমরা, সেগুলো ফুলি ডিজিটালি করা হয়েছে এবং এখন এই অ্যাপগুলো এবং গুগল ম্যাপেও ডাটাগুলো অ্যাভেলেবেল আছে। এবং আমি শুনেছি এটার জন্য আপনি একটা পুরস্কারও পেয়েছেন। অ্যাবসলিউটলি, সো এটা আমাদের অনেক একটা সারা জাগানো একটা প্রোডাক্ট ছিল 2016-17 সালে, আমাদের এটা নিয়ে অনেক কাজ হয়েছে। আমরা হচ্ছে ইউএন এর একটা অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডস, সেটা আমরা পেয়েছি বাংলাদেশ থেকে। এছাড়া আরও হ্যাঁ ব্র্যাক মান্থন অ্যাওয়ার্ড পেয়েছি, এটাও একটা মান্থন একটা ডেলি বেসড একটা সাউথ এশিয়ার একটা অর্গানাইজেশন, ওরা ব্র্যাকের সাথে ওটা অর্গানাইজ করেছিল, ওটা আমরা পেয়েছি। এছাড়া আরও অনেক ধরনের রিকগনিশন এটার জন্য পাওয়া গেছে। এছাড়া আমাদের একটা ICD ডিভিশনের সাথে একটা প্ল্যাটফর্ম রেডি হচ্ছে donate.com.bd, এটা হচ্ছে ডোনেশনটাকে ডিজিটালাইজ করার প্রক্রিয়া, এটা বিটা টেস্টিং চলছে, হোপফুলি খুব শীঘ্রই লঞ্চ হবে। ওটার আগে পাবলিক টয়লেটের আগে আমাদের সিম রেজিস্ট্রেশন নিয়ে একটা অ্যাপ ছিল, ওটা প্রায় 10 লাখের উপর ডাউনলোড হয়েছিল, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2015 অ্যান্ড ওই পর্যায়ে 10 লাখের ডাউনলোড বাংলাদেশে ছিল না, বাংলাদেশের টপ অ্যাপ ছিল সেটা। সো ওইটা অনেক মাশাল্লাহ অনেক ভালো কাজ করেছে। এছাড়া আমাদের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল আমরা ইস্যু বেসড অনেক কাজ করি, যেরকম আমাদের মহিলারা যে বাসায় কাজ করে, সো এটার তো একটা ভ্যালু আছে এবং নর্মালি এটা কেউ রিকগনাইজ করে না যেটা একটা মানে ভ্যালুয়েবল একটা কাজ। সো সেটা আমরা একটা ডিজিটাল ক্যালকুলেটর করেছিলাম, যেটা হচ্ছে ডিজিটালি আমরা মানে দেখতে পারবো যে মেয়েদের যে কাজ করছে বাসায় গৃহস্থলী কাজ সেটার ভ্যালু, পরিবারে অবদান কতটুকু, এটার একটা অ্যাকচুয়াল ফিগার বেরোবে। এছাড়া আমরা ইন্টারনেট সেফটি নিয়ে অনেক কাজ করেছি, ভায়োলেন্ট এক্সট্রিমিজম, ইউথদেরকে যে মানে ধরছে যে জঙ্গিবাদের কারণে ইউথদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা অনেক কাজ করছি 2017 সাল থেকে। সো সেগুলোর অনেক ডিজিটালি ম্যাপিং করা যে কোথায় কোথায় এরকম কাজ হচ্ছে, অনলাইন সেফটি নিয়ে অনেক কাজ হয়েছে। অ্যাবসলিউটলি, এই প্রেনিয়ার ল্যাবকে আপনি আগামী 5 বছর 10 বছর পরে কোথায় দেখতে চান, কি আপনার স্বপ্ন? জি, সো প্রেনিয়ার ল্যাবের 2টা পার্ট, যেহেতু একটা হচ্ছে সোশ্যাল গুড পার্ট, একটা হচ্ছে আমরা একটা ডিজিটাল এজেন্সিও। সো ডিজিটাল এজেন্সি ইজ ডুইং মাশাল্লাহ ভেরি গুড। সোশ্যাল পার্টটাতে সোশ্যাল প্রজেক্টগুলো যেরকম হয় এগুলো একটা টাইম বেসড প্রজেক্ট থাকে আসলে, আপনি জানেন যেরকম 9 মাসের, 2 বছরের, 3 বছরের, সেগুলোর সাস্টেনেবিলিটি বের করাটা একটু টাফ। এবার NGO যে মডেলে কাজ করে সেই মডেলটা অ্যাকচুয়ালি ওই প্রজেক্ট ওয়াইজ হয়, প্রজেক্ট শেষ হয়ে গেলে অ্যাকচুয়ালি কেউই আর খেয়াল রাখে না। সো আমাদের এখন প্ল্যান হচ্ছে এরকম সোশ্যাল গুডের 2-3টা প্রজেক্টকে এমন ভালো করে সাস্টেনেবলভাবে দাঁড় করানো যেগুলো যাতে নিজেই ফান্ডিং নিজেই করতে পারে এবং ইম্প্যাক্টটা করতে পারে। সো আমাদের মেইন 3টা গোল প্রেনাল ল্যাবের, মানে 3টা টার্গেট অডিয়েন্স নিয়ে আমরা কাজ করি, ইয়াং পিপল, উমেন অ্যান্ড অন্টারপ্রেনার্স। সো এটা নিয়ে আরও বিস্তারিত কাজ করতে চাই। আমরা ইতিমধ্যে বাংলাদেশ ছাড়া আরও বাইরে অনেক জায়গায় কাজ করছি ছোটো ছোটো লেভেলে, সো আর টু বাইরে ইন্টারন্যাশনাল ভিজিবিলিটি নিয়ে একটু কাজ করতে চাই। অ্যাবসলিউটলি, আপনার কাছে আসতে আসছে আপনার কি স্বপ্ন, মানে আপনি তো এটা নিয়ে কাজ করছেন, এর বাইরে আপনার নিজস্ব কোনো ড্রিম
আছে কিনা, যেটা একটা বেগম নিয়ে আপনি কাজ করছেন বলছিলেন, এর বাইরে আর কোনো ড্রিম আছে কিনা যেখানে আপনি নিজেকে, যেটা শুরুতে বলছিলেন, একটা ইম্প্যাক্ট রাখতে চাই? জি জি অবশ্যই। হ্যাঁ, তো প্রায়ালেবে একটা টার্গেট এরিয়া তো বলবেন, আপনি জানেন যে এখন বাংলাদেশে যে ধর্ষণের হারটা অনেক বেশি বেড়ে গিয়েছে। হ্যাঁ, লাস্ট আপনার 6 মাসে 400 বা 500-এর উপরে হচ্ছে শিশুদেরই শুধু ধর্ষণ হয়েছে। তো এই জায়গাটা ঠিক হচ্ছে না, আমি এই জায়গাটাতে কাজ করতে চাই যাতে এই জায়গাটা ইম্প্রুভমেন্ট হয়। আমাদের এই ঘটনাগুলো রোজ পত্রিকায় দেখতে ভালো লাগে না, অনেক কিছু হচ্ছে। সো এই জায়গাটা কীভাবে করে ইম্প্রুভমেন্ট আনা যায়, এবং যারা এখানে ভিক্টিমাইজ হয় এবং যেই ট্রমাটাইজ যারা হয় তাদেরকে কীভাবে করে প্রপারলি তাদের এই ট্রমাটাইজ থেকে বের করে আনা যায়, এবং তাদেরও তো একটা, তারা ডিজার্ভ করে লাইফ, বেটার লাইফ ডিজার্ভ করে, সেই বেটার লাইফটা তাদের কীভাবে দেওয়া যায়, এই জিনিসটা আর কি আমি চেষ্টা করছি, করতে চাই। এবং অ্যাবসলিউটলি, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে প্রায় শেষের দিকে চলে আসছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমাদের এই প্ল্যাটফর্মে প্রায় 30,000 মহিলা আছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু আপনার ও সোফার যে এক্সপিরিয়েন্স যা দেখছেন সেখান থেকে তাদের উদ্দেশ্যে বা তাদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য যদি আপনি কিছু বলেন। জি অবশ্যই, আমি যেটা বলবো যে এখন আসলে অনেক সুযোগ আছে, আপনি আপনি নিজেই অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন, যারা নারী আছে বা যারা স্টুডেন্ট আছে এবং উদ্যোক্তা তৈরি করছেন। আমাদের সময় অনেক অপরচুনিটি কম ছিল, তারপর আমরা চেষ্টা করেছি, আমরা করতে পেরেছি, এবং যারা আছেন, যারা সুযোগ পাচ্ছেন, তারা যেন এটা প্রপারলি ইউটিলাইজ করেন এবং যতটুক পারেন শেখার চেষ্টা করেন, এবং এর ফলে যেটা হবে যে তারা নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন এবং তাদের যে স্বপ্নটা আছে সেটাকে, আলটিমেট গোলটা আর কি রিচ করতে পারবেন। আর সোসাইটির দিক থেকে আমরা অনেক ধরনের স্ট্রাগল ফেস করি, এটা সবার লাইফেই থাকে, স্ট্রাগলটা স্ট্রাগলের জায়গা থেকে ওভারকাম করে আমাদেরকে আসলে আমাদের গোলটাকে অ্যাচিভ করতে হবে। ছোট একটা প্রশ্ন দিয়ে আপনার পার্টটা শেষ করতে চাই, হাউ, মানে আপনি এই যে আমাদের যেটা বললেন সোশ্যাল ফ্যামিলি একটা প্রবলেম ব্যারিয়ার থাকে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য, আপনাদের ক্ষেত্রে আপনি তো খুবই সুবিধা পাচ্ছেন সেটা, যেহেতু দুজনে একই প্রতিষ্ঠানে কাজ করছেন, আরিফ ভাই নিশ্চয়ই আপনাকে অনেক সাপোর্ট দিচ্ছেন জি সেই দিক থেকে। জি, এই দিক দিয়ে আমি অনেক লাকি যে মানে আমরা একসঙ্গে কাজ করি, হি আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন ধরনের আমরা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক সময় দু জায়গায় দুজন কাজ করলে যেটা হয় যে আপনার, আমি যে মেন্টাল ধরেন অফিসে একটা প্রেশারের মধ্যে আছি, সো এটা তার পার্টনার আন্ডারস্ট্যান্ড করতে পারে না, বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা দুজনে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারি জিনিসটা, এবং আমি যখন কোনো এরকম চিন্তা করি তখন হি ক্যান সাপোর্ট মি, অথবা আমাকে গাইড করতে পারে অনেকভাবে, যখন আমি হচ্ছে কোনো কাজে স্ট্রাগল ফেস করছি বা প্রবলেম ফেস করছি, ওই জায়গাগুলোতে অনেক হেল্প পাই। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আরে ভাই, আপনি প্রচুর প্রোগ্রামে একসময় গিয়ে স্টেজে তরুণদের উদ্দেশ্যে অনেক কথাবার্তা বলতেন, এখনও বলেন, মাঝে খুব কমে গেছে বলছিলেন, বাট ইউ লাভ টু ডু দ্যাট, তরুণদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে বোঝানো। আজকে যদি একইভাবে শেষ 2 মিনিট তরুণদের উদ্দেশ্যে একটু বলেন যে তাদের সামনে তো অবারিত অপরচুনিটিস, সেগুলো কীভাবে তারা গ্র্যাব করতে পারে? সো আমার একটা পার্সোনাল লার্নিং, আমি অনেক মানে 1-2 লাইনে যদি বলি লার্নিংটা, সেটা হচ্ছে যে ভিশনটা সবসময় বড় রাখতে হবে। সো আমাদের এখানে এখন অনেক নয়েস, অনেক কিছু হচ্ছে, এবং মানে অনেক কিছু আছে এঙ্গেজ হয়ে যাওয়ার জন্য, ফেসবুক আছে, এটা এটা হচ্ছে, যে কেউ কিন্তু এঙ্গেজ থাকতে পারে যে কোনো কিছু নিয়ে, কিন্তু বিগার ভিশনটা রাখাটা অনেক টাফ এবং চ্যালেঞ্জিং, এবং ধরে রাখাটা অনেক বড় ব্যাপার। সো আমার মনে হয় যে এখন আমাদের মানে বাংলাদেশে অনেক অপরচুনিটিস আছে, আরও অপরচুনিটিস বাড়ছে, এবং আমরা ইকোনমিক একটা বড় একটা পাওয়ার হয়েছে, আরও অনেক কিছু আসবে, কিন্তু এই যে মানে ভিশনটা যদি প্রত্যেক পার্সনের বিগার না হয়, তাহলে হচ্ছে যে মানে ওই ছোটো মানুষ ছোটোই থেকে যাবে। সো ভিশনটাকে অনেক বড় করতে হবে। অ্যাবসলিউটলি। এবং আপনি যেটা এখন আরও ভয়াবহ সেটা হচ্ছে যে এই IoT-র যুগে সে পাশ করে বেরোতে বেরোতে ওই জবই থাকবে না, যে জব সে স্বপ্ন দেখছে, তাহলে তার তো আসলে ভীষণ বড় করা ছাড়া কোনো উপায় নাই, তাহলে সেখানে কোনো একটা জায়গা সে নিশ্চয়ই দখল করতে পারবে। এবার অনেক ধন্যবাদ, আমার ভীষণ ভালো লেগেছে আজকের এই আলোচনা, এবং ডেফিনেটলি আপনাদের কাছ থেকে তারা শুনে তারাও অনেক বেশি অনুপ্রাণিত হবে, এবং আপনারা খুবই চমৎকার একজন দম্পতি, আমি ফলো করি প্রায় আপনাদেরকে, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এগিয়ে যান, বাংলাদেশের জন্য কাজ করেন, নিজেদের জন্য কাজ করেন, এবং আপনার জন্য অনেক শুভকামনা। প্লেজার, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আপনি যে কাজ করছেন মাশাআল্লাহ অনেক ভালো,
এবং আশা করি যেন আরো যারা উদ্যোক্তা আছে বা যারা আপনার প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আরো ভালো যাতে কিছু করতে পারে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। যে কথাটা বলে আমি আসলে শেষ করতে চাই, আরিফ ভাই লাস্টে যে শব্দটা বললেন সেটা হচ্ছে যে বৃত্তটা বড় করতে হবে, চিন্তাটা বড় করতে হবে, স্বপ্নটা বড় করতে হবে। কারণ আপনি যদি ছোট কিছু চিন্তা করেন, ছোট কিছু কল্পনা করেন, ওটার মধ্যেই থাকতে হবে। কারণ যেটা মনে করা হচ্ছে যে আপনি পড়াশোনা করছেন, পাশ করে বেরোতে বেরোতে দেখবেন যে আপনি যে চাকরিটা, যে ডেস্কে যে কাজটা করার জন্য চিন্তা করেছিলেন সেই ডেস্ক আর নাই, সেখানে রোবট বসে গেছে, আইওটি বসে গেছে। সো সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে এখন থেকেই। এবং উদ্যোক্তা হওয়া মানে আপনি হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবেন, যদি পারেন অবশ্যই ভালো, দেশের জন্য ভালো, কারণ আমাদের দেশের বেকার সমস্যা একটা বড় সমস্যা। কিন্তু আপনি অন্তত নিজের কাজটা যদি, নিজের চাকরিটা যদি নিজে জোগাড় করতে পারেন, এর থেকে ভালো কিছু আর কিছুই হতে পারে না। অনেক ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।